আবারও সামাজিক অবক্ষয়ের এক প্রতিচ্ছবি উঠে আসলো বিলোনিয়া শহরে। শহরের কলেজ স্কোয়ার এলাকায় নিজের ভাগ্নির বাড়িতে বেড়াতে এসে ভাগ্নির দিব্যাঙ্গ নাবালিকাকে বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কলেজ স্কোয়ারের এক নির্জন এলাকায় ধর্ষণের চেষ্টা করে। এলাকাবাসীর নজরে এলে তাকে ধরে উত্তম মধ্যম দেয় এবং নাবালিকার বাড়িতে খবর পাঠিয়ে পরবর্তী সময়ে পাষণ্ড দাদুকে বিলোনিয়া মহিলা থানা পুলিশের হাতে তুলে দেয়। জল পানে এবার আপনার তৃষ্ণা মেটাবে দ্য রয়্যাল ডিউজ মিনারেল ওয়াটার। ভাই ফোন কইরা কইতাছে, এর আগে দিয়া ফোন করছি আমি যে মামা তুমি কই, তাইরে নিয়ে আয়ো ওষুধ খাওয়ার টাইম হইছে, কই আইতাছি আইতাছি আমি সারা সময় দিয়া ঘুরে আইতাছি এই কথাই কইছে আমার। এরপর আবার মা ফোন করছে, আপনার মামার নাম কি? মৃদুল, তাইনার নাম মৃদুল। মৃদুল কি? ভূমিক। শ্রীলতানির অভিযোগে অভিযুক্ত মৃদুল ভূমিক আবার সাবরুম ডুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের সদস্য। কুকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এলাকাবাসীর কাছে উল্টো পাল্টা সাফাই দিতে থাকে। ভাগ্নের বাড়িতে এসে নাতনিকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টার ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিব্যাঙ্গ নাবালিকার পরিবার এবং তার মা অভিযুক্তের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। ঘটনা জানিয়ে নিজের মামার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ এনে বিলোনিয়া মহিলা থানায় লিখিতভাবে মামলা করে। এই ঘটনায় এলাকা জুড়ে ছিছিরব উঠেছে। এটা কোন জায়গা? কলেজ স্কয়ার। ওইখানে না গিয়া আমার, আমি তো জানি না, ওইখানে না গিয়া যে এখানে নিয়ে আইছে। আপনি কি চাইতেছেন এখন? আমি এখন শাস্তি চাইতেছি। পুলিশকে খবর দিন। হ্যাঁ, আমি শাস্তি চাইতেছি, আমার কোনো দরকার নাই, আমার আত্মীয় স্বজন আর কোনো দরকার নাই, আমার মায়ের যাতে কোনো ক্ষতি না। আমার মায়া অবশিষ্ট আজকে নার্ভের সমস্যা দেখে মায়া কোনো কিছু বুঝে না। আপনার মামা তো বলছে যে কোনো কিছু হয়নি। আপনার মামা তো বলছে কোনো কিছু হয়নি। মামা তো এখন বাঁচানোর জন্য তো অনেক কথা বলবে। এরপর আমার কইতে আছে তোর মামা তার বাড়ি যাবো, মানে আমার ছোট মামার বাড়ি। দাদু কইছে? হ্যাঁ কইতে আছে। আচ্ছা, আমরা বাড়ির মানুষ হিসেবে আমরা তো এত কিছু তো আমরা মনের মধ্যে নাই। আমার এখন আমি কি চাইতে আছে? আমি থানা দেবো। শাস্তি চাই? হ্যাঁ শাস্তি চাইতে আছি আমি, কারণ আমার মেয়ে অসুস্থ। আমি আজকে অনেক বছর ধরে আমি মায়ের নার্ভের অসুস্থ হইতে আছি, আমি কত কষ্ট করে চলতে আছি আমি কইতে পারবো। আমার মায়ের জ্ঞান বুদ্ধি একটু কম। মেয়ের কি কি সমস্যা? মেয়ের নার্ভের সমস্যা, ফিট হয়ে যায় গিয়া এই আর কি। মানে মেয়ে অসুস্থতা কারণে তাই না দাদু? তাই না। হ্যাঁ, সুযোগ নেই। সুযোগ নেই স্যার মেয়েকে। সামনে তো জমির 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 মধ্যে আপনি আর আপনার নাতিনের একসঙ্গে ধরা হয়েছে। আপনি তো রাস্তার থেকে আপনি জমির কিভাবে গেছেন? অনেক দূরে, জমি তো অনেক দূরে রাস্তার থেকে। কিন্তু আপনার নাতিন এবং আপনার ভাগ্নিও তো কইতে আছে যে আপনি উনার সাথে খারাপ কাজ করছেন। আপনি কোন পার্টির কার্যকর্তা? বাড়ি কোন জায়গার জানি? কোন সময় নাতিন কোন সময় লইয়া বাইরেছেন আপনি? আপনারা ধরছে সাড়ে সাতটার দিকে নাকি? টাইমটা আমার জানা নাই, তবে আমি ঘুরি বাড়ি ওখানে গেছি, টাইমটা আমার জানা নাই। তখন তারা আমাদের যখন এগুলো করে তখন মোবাইল তারা লুকিয়ে তো বাড়িতে থেকে বাড়িছেন যে আপনার পারমিশন নিয়ে বাড়িছেন না তিনি না বাড়িছেন যে বন্য আছিল বাগনিও আছিল সাথে সঙ্গে আছিল আর বাড়ি যাচ্ছে আছে এটা আর একটা ছোট আছে আপনি তাও আছেন তো আপনার নাতিন তো একটু মানে নার্ভের সমস্যা আছে নাকি তো এটা সুযোগ নিছেন আপনি নাকি কিন্তু বলতে আমি তো নাই আমার জানা মতন আমি কোন করি তো এটা তো ভিডিও আছে আপনি যে খারাপ কাজ করছেন ভিডিও আছে তো আপনি কইছেন আপনি যে আমার ঘটনাটা করার হইছে এখন তার সাথে যে কোনো ঘটনা যেটা হয়েছে এটা নাতিনে করলো আপনার নাতিনে তো কইছে আপনার খারাপ কাজ করছেন নার্ভের সমস্যা ও যখন যেটা যায় যেটাই জিজ্ঞেস করে ও সত্য বলে মিথ্যাও বলে সব কিছুই বলে
মারবে সমস্যা ও যখন যায় যেটাই জিজ্ঞেস করে ও সত্য বলে মিথ্যা বলে সবকিছুই বলে বিল্ডিং আইছিলা 95 টাকা নাই 99 টাকা আর জনগণ